মাচায় পটল চাষ করে লাভবান হয়েছেন ঠাকুরগাঁওয়ের মাহমুদুল হাসান নামে এক কৃষক। ঠাকুরগাঁওয়ের রানীশংকেল উপজেলার নেকমরদ ইউনিয়নের কর্নাইট নতুনবাড়ি এলাকার এই কৃষক জানান, মাটিতে পটল চাষ করলে তিন মাসের মধ্যেই শেষ হয়ে যায়। মাচায় চাষ করলে কমপক্ষে দুই বছর পটল বিক্রি করা সম্ভব। এই জন্য 35,000 টাকা খরচ করে 15 শতক জমিতে মাচাই পটল চাষ করেছেন তিনি। আমি এই মাটিতে আগে করতাম, তো মাটি যখন বর্ষা আসে যায় পানি লাগে, গাছ মরে যায়। তো এখন খুব মানে কোনো বছর তিন মাস ফসল পাই, কোনো মাসে দুই মাসে ফসল শেষ। তো এগুলো আমার ক্ষতি হয়ে যায়। তখন দেখলাম যে ঝিঙ্গি পটল, আমি ওই রানীশংকেলের দিকে দেখলাম, দেখার পর আমার আগ্রহ জাগলো, তখন আমি ঝিঙ্গি পটল করলাম। এই ঝিঙ্গি পটল আমি বপন করছি আপনার অগ্রহণ মাসে। আমি চারা নিয়ে করেছিলাম গাছের, আগে কিন্তু আমরা গাছের চারা জানতাম না, এখন আমি চারা নিয়ে আসছি। ওই চারা লাগাই দিয়ে এইভাবে অগ্রহণ মাসে করছি। এরই মধ্যে 45,000 টাকার পটল বিক্রি করেছেন কৃষক মাহমুদুল হাসান মুকুল। আশা করছেন আগামী দুই বছরে আরও 2,50,000 টাকার পটল বিক্রি করতে পারবেন তিনি। এখন এই পর্যন্ত প্রায় আমি 40,000-45,000 টাকা বিক্রি করছি, আর খরচ আমার এখানে অল টোটাল 25,000। এই ফসলটা আমি দুই বছর রাখবো, এই জন্য সেটা আমি চিন্তা করি যে আমার টাকা খরচ হোক। এটা আশাবাদী আমি দুই বছরে না হলে 2-2.5 লাখ টাকা বিক্রি করব। তাকে দেখে মুগ্ধ হচ্ছেন সবাই, এগিয়ে আসছেন এই মাচায় পটল চাষ করতে।